নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 4ঠা অক্টোবর মঙ্গল গ্রহ হতে চলেছে বকরি, অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বক্রতা প্রাপ্ত হয়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়বে এই মঙ্গল গ্রহের উপর, যার ফলে যে 6 রাশির জাতক জাতিকার নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে বিশেষ সাবধান হয়ে যান। কোন সেই 6 রাশি এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো প্রতিকার হিসাবে আপনারা কী কী করবেন। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আর মিস করবেন না। তাহলে আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। আপনারা সকলেই জানেন মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ, আর এই সেনাপতি গ্রহ মঙ্গল 4ঠা অক্টোবর বকরি হচ্ছে, 23শে ডিসেম্বর পর্যন্ত এই বক্রতা থাকবে। কাজেই এই 23শে ডিসেম্বর পর্যন্ত এই 6 রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহ আমাদেরকে কী দেখায় বা কী দেয়। দেখুন, মঙ্গল গ্রহ অনেকগুলি জিনিস আমাদেরকে দেয় বা দেখায়, অনেক ফ্যাক্ট রয়েছে, তার মধ্যে কয়েকটি ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম, আমাদের শরীরের রক্ত সেটিকে মঙ্গল গ্রহ নির্ণয় করে, অর্থাৎ মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত। দ্বিতীয়, জমি জায়গা এগুলি মঙ্গল গ্রহ দেখে। তৃতীয়, ভাই যেটিকে মঙ্গল গ্রহ দেখে, এবং এছাড়াও দাম্পত্য সুখের কারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, কারণ আপনারা সকলেই জানেন মাঙ্গলিক বলে একটি কথা রয়েছে আর সেটা পুরোপুরি মঙ্গল গ্রহের উপরে নির্ভর করে। আসুন এবার আমি সেই 6 রাশির নাম আমি এক এক করে উল্লেখ করতে চলেছি, যে 6 রাশির জাতক জাতিকাকে বিশেষ করে সাবধান থাকতে হবে এবং কোন কোন দিকে সাবধান থাকতে হবে সেটিও আমি উল্লেখ করতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে মঙ্গল গ্রহের অবস্থান, এই সময় আপনাদের মানসিক দুশ্চিন্তা এবং টেনশন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এবং আননেসেসারিভাবে আপনার টাকা কিন্তু খরচা হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন না কোন দিক থেকে টাকাটা খরচা হয়ে গেল, টাকা হাতে থাকবে না, এবং সেখান থেকে কিন্তু আপনাদের মানসিক ডিপ্রেশন আসবে। এই সময় আপনাদের মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনার গৃহে বা দোকানের কোনো জিনিস চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা কিন্তু খুবই সাবধান থাকবেন। এরপরে যে রাশির কথা বলবো, যে রাশিকে সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে সিংহ রাশি। রাশির অষ্টমভাবে মঙ্গল গ্রহের অবস্থান, তাই আপনাদের জীবনে কিন্তু আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি আপনারা কাজের ক্ষেত্রে প্রবলেমের সম্মুখীন হবেন, যে কোনো কাজ সহজে হতে চাইবে না, এবং আপনারা আইনি সমস্যায় জড়িয়ে পড়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। এই সময় আপনাদের অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, এবং রক্তপাত হতে পারে, কারো প্রাণহানির যোগও কিন্তু রয়েছে আপনাদের পরিবারের, সেদিকটাও কিন্তু আপনারা খেয়াল রাখুন। এরপরে যে রাশিটির কথা বলবো, যে রাশিকে সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের সপ্তমভাবে মঙ্গলের অবস্থান, যা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু ভেঙে যেতে পারে, এবং সেটা পরবর্তীতে ডিভোর্সের পর্যায়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, এই ব্যাপারটা কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন। এছাড়াও পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে সুখের ব্যাঘাত কিন্তু ঘটবে, ব্যবসা বাণিজ্যে কিছুটা কিন্তু মন্দাভাব আসবে। এরপরে যে রাশিটির কথা বলবো, যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আপনাদের রাশির চতুর্থভাবে মঙ্গলের অবস্থান, আপনাদের দৈহিক সুখ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিন, কারণ এই সময় মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বা ইন্ডিকেশন
দেখা যাচ্ছে। এছাড়াও পারিবারিক অশান্তি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং পাশাপাশি বাড়ির সদস্যদের অসুখ বিসুখ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনাদের অর্থ খরচা কিন্তু বা অর্থ অপচয় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন, অর্থাৎ কাউকে নিজের ভেবে ফেললেন বা কোনো বন্ধুর সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে সে কিন্তু আপনাকে ঠকিয়ে ফেলতে পারে, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই নজরে রাখুন। এর পরবর্তী যে রাশিকে সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান। এই সময় আপনাদের ধন সঞ্চয়ের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এবং কিছুটা কৃপণ স্বভাবের আপনারা হয়ে পড়বেন। খুব প্রয়োজন না হলে আপনারা অর্থ খরচ করবেন না এবং আপনারা যদি কৃষিকাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা হলেও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের মুখের ভাষায় মধুরতা কিন্তু অনেক কম থাকবে, কাজেই আপনারা মুখের ভাষার মধুরতা বজায় রাখুন, নচেত শত্রুতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং শত্রু থেকে কিন্তু আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন। শেষ যে রাশিটির কথা বলবো, যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে সাবধান হয়ে যান। আপনাদের রাশিতেই মঙ্গল গ্রহের অবস্থান এবং শনি মহারাজের দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, কাজেই আপনাদের কিন্তু এই সময় মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের স্বভাবের মধ্যে রাগ জেদ উগ্রতা এইসব কিন্তু দেখা যাবে। তাই আমি আপনাদেরকে বলবো রাগ জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এই সময় আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন। এছাড়াও ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রাখুন। রাস্তাঘাটে যখন চলবেন তখন অবশ্যই খুব সাবধানে চলাফেরা করুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ছয় রাশির জাতক জাতিকা এই মঙ্গল গ্রহের প্রভাব থেকে কী করে মুক্তি পাবেন বা অনেক পরিমাণে এই প্রবলেম থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা মাইনরলি শুনুন। প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যান এবং সেখানে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করুন হনুমান মন্দিরে। এছাড়াও আপনারা অশ্বত্থ গাছের তলায় সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন এবং সেটি কিন্তু সন্ধ্যার সময়। আর দেখুন আপনাদের এই দুর্যোগ আপনাদের জীবন থেকে কতখানি কাটে, আমি এটি লিখে দিতে পারি। যদি আপনারা সঠিকভাবে আমার কথাগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই প্রবলেম থেকে কাটিয়ে উঠতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।